টাকা 10 লাখ টাকা দাও চলে যাচ্ছে সংসার এই বাড়ি বেচলে না বাপের বাড়ি ভিটে বেচলে না 10 লাখ টাকা হবে না হ্যাঁ এইজন্যই তো সমস্যা এইজন্যই তো তুমি পাওয়ার পেয়ে যাচ্ছ বুঝছো না হলে কবে তোমাকে তাড়িয়ে দেন নতুন লোক নিয়ে আসতাম নতুন আসসালামু আলাইকুম আমার প্রিয় আল্লাহর বান্দারা আপনারা সবাই কেমন আছেন আমরা বর্তমান যেই জামানাতে আছি 2022-23 চলতেছে তো আগামী 20 বছর পরে বা 30 বছর পরে যে সামনে একটা নতুন প্রজন্ম যারা আইব যেমন আমগো সন্তান সন্তানের পরে সন্তানরা যে একটা নতুন একটা প্রজন্ম আইব এরা কি শিখব আমগোরে উত্তর দেন আমি যে এই দুইটা আল্লাহর বান্দা দেখছেন এরা স্বামী স্ত্রী এগো একটু ভিডিওর স্ক্রিপ্টটা দেখেন আগে কি শুরু করছ পাগল হয়ে গেছিস আরে একলা ভেঙে দাও শুরু করতো না বালতিতে মারব কিন্তু বলে দিলাম হ্যাঁ সব চলো না আসলে বলতো না সংসার কি তোমার না তোমার বাবার এটা আমার সংসার আমার দরজা খুলে বলছি সমস্যা কি তোমার তোমার কি সমস্যা হ্যাঁ সমস্যা কি তোমার তুমি দরজা লাগাছো কিসের জন্য শরীরে কি জোর বেশি নিছ নাকি পাগল পাড়াগা এতেই শুনে বেরো বেরো যাও সকাল তোমার বাড়ি বালতিতে মারব কিন্তু বলে দিলাম হ্যাঁ যত সব বাজারে করে হ্যাঁ এটা কি করলো হ্যাঁ এটা কি করলো ডিস্টার্ব করব না কিছু কবে তোমাকে তাড়িয়ে নতুন লোক নিয়ে আসতাম নতুন বিয়ে করতাম আমি এই জন্য তো তোমার মতো খাসটা আমার কাছে 10 লাখ টাকা কাবিন করে সব দিয়ে গুনে নেবো 10 লাখ টাকা আমার কলিজার ভাইরা এরা দুজন শিক্ষিত মানুষ অশিক্ষিত মতন ভিডিও বানাইতাছে এই ভিডিওটা আমি পুরাটা দেখছি ভাই দেখার পরে আমি এই ভিডিওর মাধ্যমে শিক্ষার কিছুই পাইলাম না এবং কি এখান থেকে শিক্ষা পাইবো কারা জানেন যারা নতুন প্রজন্মে যে মানুষগুলো আইবো না এই ছোট ছোট বাচ্চারা লয়ে ভিডিওগুলো দেখবো না মা বাবারা এগো ঝগড়াগুলা এই ঝগড়ার কোনো মাইনে নাই মানে শিক্ষামূলক ঝগড়া না এটা এটা তারা ফান কইরা ভিডিও করছে কিন্তু চিন্তা করলো না আমার এই ভিডিও দিহা দেখা মানুষ কি শিখবো মানুষ কি শিখব আপনারা চিন্তা কইরা দেখেন এখনে মনে করেন এগো তামসাগুলা দেখতে দেখতে আমি নিজে বিরক্ত করে গেছি গা কিন্তু এগো মতন এরা একজন না লাখ লাখ মানুষ শুধু টাকা ইনকাম করার লেগা মানে যে যেভাবে পারতাছে যে যেমনে পারতাছে অমনি ভিডিও করতাছে আল্লাহ মানুষের ক্ষতি হইলে হোক মানুষের উপকার হইলে হোক ওগুলো আমগো দেখার বিষয় না ওই মেয়ে আপনারা যে শিক্ষা অর্জন করছেন শিক্ষাগত অর্জন কইরা আপনারা একটা ভালো শিক্ষা দেন না সংসার লেভেলের ভালো ভালো ভিডিও করন যায় মিয়া তো এগুলা তামসার ভিডিও হ্যাঁ বউ তুমি বাইরের মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা ঘুরবার গেছো তোমার সংসারে রাখবো না নতুন বউ বিয়া কইরা আনমু তুমি পাতিলা ফালা দিতেছো বালতি ফালা দিতেছো সংসারের তুমি ক্ষতি করতেছো তো এগুলা কি শিখবো মানুষ আমার উত্তর দেন এগুলা মানুষ কি শিখব আজকে আমার এই ভিডিওটা শেয়ার করেন যাতে এই যে এই নারী পুরুষ যারা স্বামী স্ত্রী এই যে মহিলার পুরুষ এগরে কইতাছি এগর লেগে খালি ভিডিওটা শেয়ার করেন যাতে ওগো নজরে পড়ে মানুষ দুইটা নজরে পড়ে ওরা ভিডিও গুলা করতেছে কোন ভিত্তিতে করতে শিক্ষা নিয়ে কোন ভিডিও আছে এই পৃথিবীর মাটিতে হ্যাঁ আপনারা যে শিক্ষা অর্জন করছেন কি শিখছেন উত্তর দেন হ্যাঁ আপনারা এমন ভিডিও করেন না লাখ লাখ সংসার জগতের ভিডিও আছে একটা পরিবার কিভাবে সুখে থাকবো একটা পরিবার কিভাবে থাকতে হইব একটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত কিভাবে রাখতে হইব একটা পরিবারের মধ্যে সুখে সংসারে থাকতে হইব একটা পরিবারের শ্বশুর শাশুড়ি খেদমত করতে হইব একটা পরিবারের মা বাবার সম্মান করতে হইব মানে এই যে সংসার জীবনে ভালো ক্যাটাগরির যে ভিডিও গুলা এগুলাই তো কয়েক কোটি ভিডিও বানানো যায় এই যে পাতিলা ভাইঙ্গা বালতি ভাইঙ্গা বউ তুমি এক জায়গায় আড্ডা দিতেছ বউকে তুমি আরেক জায়গায় আড্ডা দিতেছ তোমার ফলে আমি আরেকটা ভিডিও করুম হওয়া এগুলা কি শিক্ষা এগুলা কি শিক্ষণীয় ভিডিও আমার উত্তর দেন আমার কলিজার ভাইয়েরা আমি কেরলিয়া ভিডিও করলে আমার মানুষ অনেক সময় কমেন্ট করে ওই ভাই আপনার দরকার কি আপনার চিন্তা আপনি করেন না ওই মিয়া যদি আমি আমার চিন্তা করতাম তাহলে আপনার লগে ভিডিও করতাম না আপনার সন্তানও দেখবো আপনার মায় দেখবো আপনার বোনে দেখবো আপনার স্ত্রী দেখবো আপনার আশেপাশের পাড়াপড়শিরা দেখবো এরা এগুলাই শিখবো এই যে আজকে যে তামসাগুলো এরা ভিডিওগুলো করতেছে মিয়া আমার ভিডিও করাতে কোনো সমস্যা না ভিডিও করেন না শিক্ষা নিয়ে ভিডিও করেন না আমি তো শিক্ষার কিছুই দেখলাম না আপনারা শিক্ষার কিছু পাইছেন আমারে কোন ভিডিওটার মধ্যে শিক্ষার কিছু পাইছেন কিনা আমারে কোন
তো আমার প্রিয় বাহেরা আমার প্রিয় আল্লাহর বান্দারা রাসূলের উম্মতরা আপনাকে দুটো পায়ে ধরি আমি দুটো পায়ে ধরি এখনো সময় আছে চোখ খোলা থাকতে ভালো কিছু করো ভালো কর্ম করো ভালো কাজ করো কিন্তু যখন তোমার চোখ বন্ধ হয়ে যাবে তখন এই পৃথিবীর মাটিতে তোমার আফসোস ছাড়া কিছুই থাকবে না হায় হায় তুমি পৃথিবীতে কি কামগুলা কইরা গেলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাবদিহি করব আমরা আমরা নিজেরাও জানি না কিন্তু আমার এই ভিডিওতে একটাই মেসেজ আমাদের বোনেরা আমাদের ভাইয়েরা আমাদের কলিজার ভাইয়েরা যারাই ভিডিও করেন শিক্ষা নিয়েও ভিডিও করেন আপনাকে এই ভিডিওতে আমি কিছুই পাইলাম না শিক্ষার মতন শুধু মানুষের ক্ষতি ছাড়া কারণ বর্তমান যুগের পোলাপানরা দেখবো দেখা দেখে এগুলো শিখবো বউর লোকে কিভাবে ঝগড়া করেন যাইব বউরে কিভাবে বাড়িতে খাদান যাইব বউরে কিভাবে ধাক্কা দেওয়ান লাগবো এবং বউ পল্টায় বই করন লাগবো আবার এই ভিডিওর মধ্যে আর একটা কথা শুনছেন নি আপনারা 10 লাখ টাকা কাবিন দিছি ওই 10 লাখ টাকা দাও এগুলো কি শিক্ষণীয় কথা বর্তমান যুগের পোলাপানরা কি শিখবো মিয়া এই মাইয়া কইতা যে 10 লাখ টাকা কাবিন দিয়ে আনছি 10 লাখ টাকা ছাপ দিয়ে গয়না দাও আমি এই বাইর থেকে বাইরে যামুগা ওই মিয়া আপনারা এত বড় শিক্ষিত মানুষ হইয়া অশিক্ষিত মতন ভিডিও বানাইতেছেন মূর্খক মতন ভিডিও বানাইতেছেন আপনি চিন্তা করেন না আপনার নতুন প্রজন্ম মানুষগুলো কি শিখবে এই ভিডিও দেখা আপনারা কিছু চিন্তা করেন না আল্লাহ তাআলা আমাকে সবাইরে ভালো রাখুক সুস্থ রাখুক আপনারা সবাই সবার জন্য অবশ্যই দোয়া করবেন এই আল্লাহর বান্দা বান্দির লাগা দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে এরকম যারা ভিডিও করতেছে এগরে বেশি বেশি হেদায়েত দান করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু